বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে এবং শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডিবির এই কর্মকর্তা বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি, রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রিজভীর বিষয়ে তিনি আরও বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলন ঘোষণা করেন, একজন অসুস্থ মানুষ কিভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন।